ত্রিপুনের কল দিয়ে বলবো যে এরকম একটা ছেলে আছে যে ইন্টারনেটে বিজনেস করে, জোর করে ব্যাড ইন্টেনশন নিয়ে আমাদের বাসায় আসে, আমাদেরকে ফলো করে। আপনার মন খারাপ? না, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার মন খারাপ। এই যে ওখানে ইন্টারনেটের লাইন নেই, এদিকে আসুন। আপনি কি আমার সাথে কথা বলতেছেন? খুব আমার বাসায় ঘুরঘুর করা হচ্ছে না, কি মনে করছেন আমি কিছু বুঝি না। না, আপনি যে বুঝতে পারতেছেন এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যে কি বুঝতে পারতেছেন আমি না এটা একদম বুঝতেই পারতেছি না। ফাইজলামি করতেছেন আমার সাথে? ফাইজলামি করতেছি না। আপনি চেনেন আমার বাবাকে? ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ, ওনার সাথে আমার সুসম্পর্ক। আমার বাবা যেমন খুব ভদ্র মানুষ আবার খুব কড়া মানুষ, সে যদি জানতে পারে যে আপনি আমার পিছে এভাবে ঘুরঘুর করতেছেন আমার খবর করে দিতে বলে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমি কি এমন বললাম যে আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন? না, আপনার বাবা যদি জানতে পারে যে আমি আপনাকে ফলো করতেছি তাহলে তো আমার খবর করে দিবে, কিন্তু আপনার বাবা তো ব্যাপারটা এখনো জানে না, এই জন্য থ্যাংক ইউ। আপনি কি চান না যে আমি আপনার বাসায় যাই বা আপনাকে ফলো করি? অবশ্যই চাই না যে আপনি আমার বাসায় যাবেন। আপনি আমার বাসায় কেন যাবেন? দেখেন ভালোভাবে বলতেছি, বুঝলে বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে আমি 999-এ কল করব। কোথায়? 999-এ। 999-এ কল দিয়ে বলবো যে এরকম একটা ছেলে আছে যে ইন্টারনেটে বিজনেস করে, জোর করে ব্যাড ইন্টেনশন নিয়ে আমাদের বাসায় আসে, আমাদেরকে ফলো করে, আর ছেলেটা একদম আমাদের জন্য সেফ না, এটা বলে পুলিশের কাছে ধরাই দিব, আর 14 বছরের যেন জেল হয় এটাও অ্যাসিওর করব। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আসলেই পারবেন এগুলো করতে আমার সাথে? হ্যাঁ পারবো, কারণ আমি ঠিক আমার বাবার মতো, যেমন ভালোই ভালো আবার করো। আর একটা কথা, আমি আগে আগে যাই, নাহলে আপনি ভাবেন আমি আপনাকে ফলো করতেছি, আমার এদিকেই কাজ। কতবার আমি না করছিলাম যে তুই এর মধ্যে ঢুকিস না, তুই এর মধ্যে ঢুকিস না, এমন জিনিসটা কি দাঁড়াইলো? এইসব আলোচনা এখন না করি। কেন? ভালো লাগতেছে না, ছেঁকাটা মনে হয় খাইয়ে গেলাম, বুঝছস? আচ্ছা, আমরা লাল পানি খাই না কতদিন? তা লাল পানি ছেঁকা কেমনে খাইছো? যাই ছেঁকা কি একলা একলা খাওয়া যায়? ছেঁকা খাইতে হলে তো দুজনের সম্পর্কে জড়াইতেই তো আগে, তুই তো সম্পর্কে জড়াস নাই। হ্যালো, এটা কি সুলতান ইন্টারনেট সার্ভিস? এটা সুলতানের নাম্বার না? না, আমি সুলতান না, আমি রাশেদ। সুলতানকে দিন একটু, আমাদের বাসায় একটু প্রবলেম হয়েছে, তো এটা ঠিক করতে হবে। আমি আসতেছি, আমার বন্ধু ছেঁকা খাইছেও আসতে পারবো না। না, আপনার বন্ধুকেই আসতে হবে। আমি ঠিক করে দিব আপনার লাইন, রাখি। আগল না, ওই যে তোরে নাকি যাইতে হবো, কে তোরে যাইতে হবো গেলে আমার আত্মি পচ্ছে গেছে গা। কে? ওই যে রেখা, যার হলো এত কাহিনী আমগো। রাবারটারে নাটাই বানাই ছেড়ে দিছে, এখন কি করবো এটা দিয়া? হ্যাঁ, খালি মিস ইনফরমেশন দাস বেটা, তুই তার খোলা, অ্যাডাপ্টার খোলা, এই যে তার, এই যে অ্যাডাপ্টার ম্যাডাপ্টার সব খোলা, কেন তার খোলা? কেন আমি বুঝিনি কিছু, তার খোলা কারণ এটা খুলে রাখা হয়েছে। বুঝলাম না কেন না ভাই। ভাইয়া আপনি যেতে পারেন। হ্যাঁ রাশেদ ভাইয়া আপনি যেতে পারেন, ওর সাথে আমার একটু কথা ছিল। জানতাম তো, আমি তো যাইতে হবে আমার। ঠিক আছে, আপনি কই যাচ্ছেন? এদিকে ঘোরেন, আপনার মন খারাপ? না, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার মন খারাপ। আচ্ছা ঠিক আছে, স্বাভাবিক, আমি এভাবে রাস্তার মধ্যে ডেকে উল্টাপাল্টা বলছি, এভাবে না বললেও পারতাম তাই না, কিন্তু মন খারাপ করেন না। দেখেন আমার মোটেও মন খারাপ না, আপনি একজন মেয়ে মানুষ, আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে, আপনার মতবাদ থাকতেই পারে, আপনার আমাকে পছন্দ হয় নাই, আপনি আমাকে রাস্তার মানুষের সামনে ইনসাল্ট করছেন, অ্যান্ড ইটস ওকে। আমি আপনার এই মতবাদকে, আপনার ডিসিশনকে আমি রেসপেক্ট করি। একটা ছেলে অনেক সকালত করে প্রেমে পড়তে চায়, তারপর সে মেয়েটার পিছনে ঘোরে, মেয়েটা যখন পাত্তা দেয় তখন সে প্রেমে পড়ে, এরপরে সে প্রেমে পড়ার আগে যদি সে ছেঁকা খেয়ে যায় তখন কিন্তু মনটা চৌচির হয়ে যায়, সব ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আপনি ছেঁকা খাইছেন? হ্যাঁ। কে দিল আপনাকে ছেঁকা? দিছে আমি। হ্যাঁ স্বাভাবিক, আমি একটু ভালোই প্যারা দিই আর কি, কিন্তু প্যারাটা তো নিতে হবে তাই না? আমি কোনো প্যারা নিতে পারবো না, বুঝছেন? আমি যে ছোটবেলা থেকে বড় হয়েছি প্যারা নিতে নিতে, আর নতুন করে আর কোনো প্যারা আমার পক্ষে নেওয়া সম্ভবই না। আমি এখন বাসা যাবো, আমি ডাল খাবো, ডাল খাওয়ার পর আমি হচ্ছে গিয়ে ঘুমের ওষুধ খাবো। কয়টা ঘুমের ওষুধ খাবেন? দুইটা ম্যাক্সিমাম। কথা হলো আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় যাবেন, প্যারা নিতে পারবেন না, রিলেশনে গেলে কিভাবে কি হবে? আরে কি যে রিলেশন হবে, আশ্চর্য, আপনি রিলেশন যাবেন আর প্যারা নেবেন না? রিলেশনে যাব কার সাথে? আমার সাথে। দেখেন আমি তো ঘুরা পেঁচায় বলতে পারবো না, আমি সোজা সোজা বলতেছি। হ্যাঁ, আমি যে নাম্বারটা থেকে কল দিছি ওটা আমার নাম্বার, আপনি ওই নাম্বারে দুইবেলা করে ফোন দিবেন, দুইবেলা করে ফোন দিয়ে সকালবেলা একবার বলবেন যে আই লাভ ইউ। আই লাভ ইউ আসতে বাবা পাশের রুমে আসতে, এখন যদি শুনে ফেলে আপনাকে জুতা পেটা করবে, আর রাতের বেলা একবার ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা আরেকটা কথা, যেহেতু আমার হবু শ্বশুর আব্বা একজন কৃপণ, এটা আরও 6 মাস অ্যাডজাস্ট করতে হবে, এটা নাটাই বানায় না।